ব্যস্ততার জন্য আমরা চুলের যত্ন নিতে ভুলে যাই আর তাই চুল হয়ে যায় রাফ। তাই আজ আমি ব্যবহার করব নিম তেল এবং অ্যালোভেরা তেল। নিউট্রিপোরের এই তেল দুটো আমার কাছে খুবই ইউনিক কনসেপ্ট মনে হয়েছে, কেননা সাধারণত আমি কখনো পার্সোনালি নিম তেল আর অ্যালোভেরা তেল ব্যবহার করিনি। এটা ব্যবহার করার জন্য আমি আমার চুলের লেন্থ অনুযায়ী প্রথমেই 3 চামচ নিম তেল একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং এরপর অ্যালোভেরা তেল সেম পাত্রতে 3 চামচ নিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি করে নিচ্ছি। নিম তেলে রয়েছে খুব উচ্চ মাত্রার ফ্যাটি অ্যাসিড, যা চুলকে খুব ভালোভাবে কন্ডিশনিং করে এবং নিয়মিত নিম তেল ব্যবহারে চুল হয়ে যায় ঘন, লম্বা এবং মজবুত। অন্যদিকে অ্যালোভেরা তেল ব্যবহার করলে আপনার চুল হয়ে যাবে স্মুথ এবং শাইনি, এবং চুলের যত্নে এবং স্কিন সেলের যত্নে অ্যালোভেরা তেল ব্যবহার করা খুব ভালো। তেল দুটি খুব ভালোভাবে মিক্স করে আপনি আপনার স্ক্যাল্পে অ্যাপ্লাই করুন এবং অ্যাপ্লাই করার পর 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে মাসাজ করুন। মাসাজ করার ফলে আমাদের স্ক্যাল্পের রক্ত চলাচল স্বাভাবিক হয়, যার ফলে আমাদের চুলের গ্রোথ বৃদ্ধি পায় এবং চুল ঘন হয়ে ওঠে। ভালোভাবে মাসাজ করার পর আমি একটি কাটা ক্লিপের সাহায্যে আমার চুল থেকে আটকে ফেলবো এবং এখন ঘুমিয়ে যাব। ওভারনাইট তেলটি আমার স্ক্যাল্পে থাকবে এবং সকালে ঘুম থেকে উঠে খুব মাইল্ড একটা শ্যাম্পু দিয়ে আমি শ্যাম্পু করে ফেলেছি এবং লুক অ্যাট মাই হেয়ার রাইট নাও, কত বেশি স্মুথ আর সিল্কি হয়ে উঠেছে।